রোম আর মিলানের পর ইতালির তৃতীয় বৃহত্তম শহর নেপলস, ইতালিয়ান ভাষায় নাপোলি। ভেরোনা থেকে আমরা ট্রেনে পৌঁছলাম নাপোলিতে। স্টেশনে নেমে বুঝলাম আর পাঁচটা শহরের থেকে নাপোলি একদম আলাদা। আমাদের গাইড কাম গাড়ি চালক রোজারিওর সঙ্গে বেরিয়ে পড়লাম শহর দর্শন। নেপলসের সব থেকে বড় পাবলিক স্কোয়ার পিয়াজা দেল প্লেবিসিত, সামনেই সান ফ্রান্সিসকো দ্য পাওলা চার্চ। রোমের প্যান্থিয়নের ধাঁচে 19 শতকের গোড়ার দিকে এটি নির্মিত হয়। পাশেই সরকারি ভবন নিও ক্লাসিক্যাল ধাঁচে বানানো। এর উল্টো দিকে নেপলসের রয়্যাল প্যালেস। স্কোয়ারের মধ্যে রয়েছে চার্লস সেভেন অফ নেপলসের মূর্তি। 1963 সাল থেকে এখানে যানবাহন নিষিদ্ধ। এলটন জন থেকে ব্রুস স্প্রিংস্টিন কেডা কনসার্ট করেছেন এখানে। পাশে গ্যালারি উম্বাটো, নেপলসের শপিং গ্যালারি। পৌঁছে গেলাম নেপলসের ঐতিহাসিক কফি হাউস ক্যাফে গ্রামবিনাসে। স্কোয়ারের পাশে মিথিক্যাল জার্মান রাজা ইউরোপের বিয়ারের প্রতীক গ্রামবিনাসের নামে নামকরণ। ভেতরের অলঙ্করণ দেখবার মতো। লোভনীয় এবং বেশ দামি সব খাবারের পসরা, কফি তো আছে। শিল্পী এবং বুদ্ধিজীবীদের আড্ডার জায়গা এটি। শিল্পে ফিউচারিজমের জনক এবং ফ্যাসিস্ট ম্যানিফেস্টো লেখক মারিনত্তি এখানেই আড্ডা মারতেন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আবার পথে। পৌঁছে গেলাম ক্যাসেল নুয়োভো বা নিউ ক্যাসেলে। 1279 সালে নির্মাণ। এর মধ্যে রয়েছে এখন চ্যাপেল ও মিউজিয়াম। একসময় এটি কারাগার হিসেবেও ব্যবহৃত হয়েছে। একটু এগোলোই ক্যাসেল ডেলোভো বা এক ক্যাসেল। 1st সেঞ্চুরি BC রোমানরা ক্যাসেল নির্মাণ করেন। রোমান কবি ভার্জিলের একটি লেজেন্ড জড়িয়ে আছে এই ক্যাসেলের সঙ্গে। তিনি একটি ম্যাজিক্যাল এক বা ডিম রাখেন এর ফাউন্ডেশনের সময়। যদি এটা ভেঙে যেত তাহলে নাকি ক্যাসেলটিও ধ্বংস হয়ে যেত। এর পাশেই রয়েছে রিয়েল থিয়েটার দ্য সান কার্লো বা রয়্যাল থিয়েটার অফ সেন্ট চার্লস। 1737 সালে নির্মিত এই অপেরা হাউসটি পৃথিবীর প্রাচীনতম সক্রিয় মঞ্চ। হেইডেন থেকে বাক, পৃথিবীর সেরা কম্পোজাররা মুখিয়ে থাকতেন এখানে পারফর্ম করার জন্য। 2016 থেকে সাম্মানিক কন্ডাক্টর জুবিন মেহতা। আবার রাস্তা নেপলসের হিস্টোরিক্যাল সেন্টারের পথে। পথে গেলে নজরে পড়বে দেয়ালে গ্রাফিতির দিকে। এটা শহরের একটা ক্যারেক্টার তৈরি করেছে। সোশ্যাল পলিটিক্যাল মেসেজ উঠে আসে এই অভাগার্ড গ্রাফিতির মাধ্যমে। নেপলসের প্যাট্রন সেন্ট জেন্ডারের মুখে রক্তের আঁচড় লাগে শহরের ক্রাইম আর করাপশনের বিরোধিতা করার জন্য। পৌঁছে গেলাম পিয়াজা সান ডমিনিকো ম্যাগিওরে। এই নামেই এই ঐতিহাসিক চত্বরে একটি গথিক রোমান ক্যাথলিক চার্চ রয়েছে, যেটি নির্মিত 10th সেঞ্চুরিতে। কবি, দার্শনিক, বিজ্ঞানী জিওনার্দো ব্রুনো একসময় এখানে থাকতেন। মহাবিশ্ব নিয়ে তার বৈজ্ঞানিক ধারণা চার্চের বিরুদ্ধে যাওয়ায় 1600 সালে তাকে রোমে পুড়িয়ে মারা হয়। এখানেই রয়েছে প্লেগ কালাম, সেন্ট ডমিনিকের নামে উৎসর্গীকৃত। এই ধরনের কনিকাল শিখরচূড়া প্লেগ থেকে শহরমুখ ধরে নির্মিত হতো। এটি যেমন 1656 সালে নেপলস প্লেগ মুক্ত হলে বানানো হয়। স্কোয়ার জুড়ে দোকান, রেস্তোরাঁ, গান আর আড্ডা। ম্যাকবেথ নাটকের অভিনয়ও দেখলাম এখানে, এক অন্য ম্যাকবেথ। রাস্তা শুনতে পেলাম নেপোলিটিয়ান সং, ইতালিয়ান লোকগান, প্রতিবাদের গান।
চলে এলাম আবার রাস্তায়। মুখোশ আমার খুব প্রিয়, রকমারি সম্ভারে আমি দিশাহারা। রোজারিও সারাক্ষণ বাঁকা চোখে আমাকে দিতে গেল, কেন কে জানি। এখানে সবাই আছেন, সোফিয়া লরেন টু পোপ, রোনাল্ডো থেকে জিদান, যীশুখ্রিস্টের জন্মবৃত্তান্তের মডেল বিক্রি হচ্ছে রাস্তা জুড়ে, দাম আকাশ। চলে এলাম প্লাজো ভেনিজিয়ায়। 1412 সালে রাজা ল্যাডিসলাউস এই প্রাসাদটি ভেনিসের প্রজাতন্ত্রকে ব্যবহার করার জন্য দেন। 19th century লয়ার গ্যাসপারে কাপনো এটি কিনে নেন। একটি ছবির প্রদর্শনী চলছিল তখন, দেখে কফি খেয়ে আবার রাস্তায় পৌঁছে গেলাম নেপালসের বিখ্যাত সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান লাইব্রেরিয়া দান্তে অ্যান্ড কাটে। এটি ইংরেজি বইয়ের সংখ্যা খুবই কম। পথে দেখা মিলল 2nd শতাব্দীতে নির্মিত স্ট্যাচু অব দ্য নাইল গড। আলেকজান্দ্রিয়ার রোমান ব্যবসায়ীরা এটি নির্মাণ করেন। পৌঁছে গেলাম পিয়াজা ডেল জেসু নুয়াভো, এই নামে একটি চার্চ রয়েছে এখানে। এই চত্বরে রয়েছে নেপালের একটি গুরুত্বপূর্ণ মনুমেন্ট, অবেলিক্স অব দ্য ইমানুয়েল, 18th century নির্মাণ মারুক শিল্পের ভিত্তিতে। চার্চটি 16th century নির্মিত। চার্চের বাইরের দেওয়ালে ছোট ছোট পিরামিড, যা ভেনিসিয়ান রেনেসাঁর ফসল। পাশেই রয়েছে মনেস্ট্রি অফ সান্টা চায়রা ও বেল টাওয়ার, 1310 সালের নির্মাণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেল টাওয়ারটি 1338 সালে তৈরি হলেও ভূমিকম্পে সম্পূর্ণ ভেঙে যায়। সেদিন রোববার বাইরে চলছিল মাস প্রেয়ার। এবার খাওয়া দাওয়া। পানীয় হিসাবে ফিলিপিন্সের ডোমপাপা রাম আগেও চেখেছি, কিন্তু ফ্যাবিও এবার ইতালীয় কায়দায় আমায় কাত করতে চাইল। সঙ্গে ছিল ডার্ক চকলেট, তারপর নেপালস ক্যাথিড্রাল, রোমান ক্যাথলিক চার্চ। এটি নেপালসের প্যাট্রন সেন্ট জানুয়ারিয়াম বা জেন্নারোর জন্য বিখ্যাত। এই চার্চে সংরক্ষিত 3rd শতাব্দীর সেন্টের শুকনো রক্ত বছরে দুবার তরল হয়। বিজ্ঞানীরা অবশ্য বলেছেন এটি ফেরিক হাইড্রক্সাইড। এর অন্দরের শৈলী দেখবার মতো। জিওভান্নি ল্যানফ্রাঙ্কো থেকে ফ্রান্সিসকো সালিমেনা কেউ নেই, শোনা যায় ফরাসিরা ওনাকে হাত মিলিয়েছেন এর বিন্যাসে। অনেকটা সময় চুপ করে বসেছিলাম এখানে। আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের ঘরে বসে থাকতে যেমন ভালো লাগে তেমনটাই লাগছিল।
আবার রাস্তা মাছের বাজার, শহরের প্রাচীনতম গেটের সামনে। মারাদোনা চার্চ, মারাদোনার 38তম জন্মদিনে এই চার্চের সৃষ্টি। মারাদোনার পবিত্র চুল রাখা আছে এই চার্চে। ফুটবল ক্লাব নাপোলির একদা খেলোয়াড় মারাদোনা ছড়িয়েছেন সর্বত্র। পিজার জন্মদাতা নাপোলিতে তিনি পিজার সমান জনপ্রিয়। ঐতিহাসিক পিজার দোকান দা মিশেলের সামনে লোকের জমায়েত দেখে বুঝতে পারছেন এই জনপ্রিয়তা। আমরা জায়গা না পেয়ে চলে গেলাম প্রাচীন পিজারিয়া ট্রিয়াননে। 1923 সাল থেকে পিজা বানাচ্ছেন ট্রিয়ানন। এই ট্রিয়ানন নামটা এসেছে সেই সময়কার একটি নাট্যগৃহ থেকে। আমি ঢুকে পড়লাম ওদের হেসেলে। আমি এখন পিজার স্বাদ নিই, এরপরে আরো আরো অনেক জায়গা বাকি, দেখা হবে এরপর বোম্বেতে। চাও।